আচ্ছা, আজকে আমি একটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম, কিভাবে আমরা শিখবো দেখো। প্রথম হচ্ছে দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা সংখ্যা বিভাজ্যতার নিয়ম শিখব। যেমন ধরো প্রথমটা হচ্ছে, যদি সংখ্যাটা সিস বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো কোনো সংখ্যা শেষে একক অঙ্ক মানে তো এটা, ধরো আমি লিখলাম একক, দশক, শতক। এবার ধরো আমি সংখ্যাটাকে লিখলাম যে 430, তার একক অঙ্ক কী আছে? শূন্য। আবার ধরো লিখলাম যে 832, তাহলে এর একক অঙ্ক কী আছে? 2। তাহলে আমরা বলতে পারি যে 430 আর 832 এই সংখ্যা দুটি হলো দুই দ্বারা বিভাজ্য। এরপরে আমরা শিখব তিন দ্বারা বিভাজ্যতা নিয়ম। দেখে নাও তোমরা যে তিন দ্বারা বিভাজ্যতা কিভাবে করতে হয়। দেখো তিন দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, যদি সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো এখানে আছে 2, 4, 6, 3, 7, 2। কিভাবে আমরা করব দেখো, আমি দেখাচ্ছি। 2 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 3 যুক্ত 7 যুক্ত 2। এবার এটা কি করব আমরা, এটা যোগ করে দেখব। তাহলে 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর 3 15, 15 আর সাথে কত হয়? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে এখানে যোগফলটা হচ্ছে তোমার 24। তাহলে যোগফলটা 24 মানে কি? তাহলে 24 তো তোমরা নিজেরাও জানো যে 24 হচ্ছে তিন দ্বারা বিভাজ্য। ধরো আমি যদি 24কে এখানে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে আমি এখানে ভাগ করছি, তাহলে 3 8-এ, আচ্ছা তাহলে 3 8-এ 24, তাহলে এখানে মিলে যাচ্ছে 24টা। তার মানে আমরা বলবো যে সংখ্যাগুলো যেহেতু অঙ্কগুলোর যোগফল 24, সেই জন্য এই সংখ্যাটা নিজেও তিন দ্বারা বিভাজ্য। 24 তো মিলে যাচ্ছে 3 দিয়ে, তাহলে এ নিজেও, তাহলে আমরা বলতে পারি যে 3 দ্বারা বিভাজ্য। তারপর দেখো আমরা কি শিখবো, এবার আমরা শিখবো 4 দ্বারা বিভাজ্যতা নিয়ম। কোনো সংখ্যা ডান দিকে শেষ অঙ্কটা, কোনো সংখ্যা ডান দিকে শেষ অঙ্কটা, কোনো সংখ্যার ডান দিকে শেষ অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো আমি শেষে যদি দুটো অঙ্ক ধরি, তাহলে এর শেষে দুটো শূন্য আছে আর এর শেষে দুটো অঙ্ক আছে, ডান দিকে বলেছে, আচ্ছা শেষ অঙ্ক দুটো শূন্য থাকলে সেটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো তাহলে এটা 4 দিয়ে বিভাজ্য হবে। আর এইটা দেখো লাস্টে শেষে 28 আছে, তাহলে 28 যদি থাকে, তাহলে 28কে যদি আমি ভাগ করে দেখি 4 দিয়ে, তাহলে 4 7-এ 28, ঠিক আছে তাহলে মিলে যাচ্ছে। তার মানে শেষে যদি দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে সংখ্যাটা পুরোটাই হয়ে যাচ্ছে 4 দিয়ে বিভাজ্য। তাহলে পুরোটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা আজকে কি শিখলাম আরেকবার দেখে নাও। তাহলে আমরা শিখলাম আজকে প্রথম, দুই দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাটা শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য। যেমন শেষ অঙ্ক হচ্ছে 0 বা 2, তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য। তিন দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, যদি সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। যেমন আমি এখানে যোগ করে দেখলাম যে এটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্যটা কি? ধরো কোনো সংখ্যা ডান দিকে শেষ অঙ্ক দুটো 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, আবার শেষে দুটো শূন্য থাকলেও সেটা 4 দ্বারা বিভাজ্য। যেমন এই সংখ্যাটা শেষে
28 আছে, 28 তো 4 দিয়ে বিভাজ্য, তাই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। আবার শেষে যদি দুটো শূন্য থাকে তাহলে সেটাও 4 দ্বারা বিভাজ্য হবে।